কয়েকটি জেলার সমন্বয়ে একটি বিভাগ গঠিত হয় যা একজন বিভাগীয় কমিশনার দ্বারা শাসিত হয়। বর্তমানে পশ্চিমবঙ্গের 23টি জেলা এবং 5টি বিভাগে বিভক্ত। এই বিভাগগুলি হল 1 নম্বর জলপাইগুড়ি বিভাগ, 2 নম্বরে মালদা বিভাগ, 3 নম্বরে বর্ধমান বিভাগ, 4 নম্বরে মেদিনীপুর বিভাগ, 5 নম্বরে প্রেসিডেন্সি বিভাগ। এবার আমরা এই বিভাগগুলির মধ্যে যে জেলাগুলি রয়েছে সেগুলি সম্পর্কে জেনে নেব। জলপাইগুড়ি বিভাগে রয়েছে দার্জিলিং জেলা, কালিম্পং জেলা, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলা। মালদা বিভাগে রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলা এবং মুর্শিদাবাদ জেলা। বর্ধমান বিভাগে রয়েছে বীরভূম জেলা, পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা এবং হুগলি জেলা। মেদিনীপুর বিভাগে রয়েছে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলা। প্রেসিডেন্সি বিভাগে রয়েছে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা। সকল সুপ্রিয় দর্শক মণ্ডলীর কাছে অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকুন। ধন্যবাদ।